بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. باب قول الله تعالى: ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ. قال مجاهد: هذا بعملي وأنا محقوق به. وقال ابن عباس رضي الله تعالى عنهما: يريد من عندي. وقوله قال: إنما أوتيته على علم عندي. قال قتادة: على علم مني بوجوه المكاسب. وقال آخرون: على علم من الله أني له أهل. وهذا معنى قول مجاهد: أوتيته على شرف. وعن أبي هريرة رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: إن ثلاثة من بني إسرائيل أبرص وأقرى وأعمى، فأراد الله أن يبتليهم فبعث إليهم ملكا، فأتى الأبرص فقال: أي شيء أحب إليك؟ قال: لون وجلد حسن، ويذهب عني هذا الذي قد قذرني الناس به. قال: فمسحه فذهب عنه قذره فأوتي لونا حسنا وجلدا حسنا. قال: فأي المال أحب إليك؟ قال: الإبل أبي البقر شق إسحاق. فأوتي ناقة عشرة. وقال: بارك الله لك فيها. الحديث মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে একটি প্রসিদ্ধ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যা বুখারী এবং মুসলিম সহিহাইনে বর্ণনা করা হয়েছে। তাতে রয়েছে প্রাচীন যুগের বনি ইসরায়েল গোত্রের তিনটি লোকের ঘটনা, তিনজন ব্যক্তির ঘটনা। তাতে রয়েছে শিক্ষণীয় বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ মানুষকে সুখ দিয়ে দুঃখ দিয়ে পরীক্ষা করেন। সুখ হলে আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত এবং আল্লাহর হক আদায় করা উচিত, গরিব মিসকিন অভাবীদের হক আদায় করা উচিত। অতীতকে ভোলা উচিত নয়, অতীতকে ভুলে যাওয়া মোটেই সমচিন নয়, ঠিক নয়। মানুষ যদি অতীতকে মনে রাখে, অভাবী ব্যক্তি যখন সচ্ছল হয়ে যায় যদি মনে রাখে, তাহলে সেই ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, সেই ব্যক্তি কখনো আল্লাহর হক ভুলে যেতে পারে না, সেই ব্যক্তি কখনো গরিব মিসকিনদের অধিকার ভুলে যেতে পারে না। কারণ তার অতীতের কথা মনে আছে যে আমিও একদিন এইরকম ছিলাম, অভাবী। তো শিক্ষণ বিষয় রয়েছে এই হাদিসটিতে, যেটি একটি বড় হাদিস, সময়ের প্রয়োজন, আজকে সময়ও প্রায় এগিয়ে গিয়েছে। তার পূর্বে একটি আয়াত উল্লেখ করেছেন লেখক, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা, মানুষের চরিত্রের কথা উল্লেখ করেছেন যে অধিকাংশ মানুষ খাঁটি মমিন ছাড়া অন্যদের কথা উল্লেখ করা হয়েছে, যারা হয়তো মমিন নয়, কাফির, অথবা যারা নামে মাত্র মুসলিম কিন্তু তাদের ইমানের দুর্বলতা, তাদের কথা উল্লেখ করা হয়েছে। দুর্বল মুসলিম অথবা কাফের, দুই শ্রেণীর লোকের কথা উল্লেখ করা হয়েছে, যে তারা যদি সুখ পায় তো আল্লাহকে ভুলে যায়, যদি ধন সম্পদ হয়, শক্তিশালী হয়, ক্ষমতাবান হয়, নেতৃত্ব পায় তো আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায় এবং অসৎ কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহর শুকরিয়া আদায় না করে তারা অহংকার করে বসে, তাদের বিচক্ষণতার কথা বলে থাকে যে আমরা আজকে সচ্ছল হতে পেরেছি, আমরা সুখী হতে পেরেছি আমাদের বিচক্ষণতার কারণে, আমাদের জ্ঞান বুদ্ধির কারণে, জ্ঞান গরিমার কারণে, আমরা আমাদের মেহনত পরিশ্রমের কারণে, সব পার্থিব কথা বলে তারা।
আমরা আজকে সচ্ছল হতে পেরেছি, সুখী হতে পেরেছি, দেশ আমাদের সুখী হতে পেরেছে, জাতি আমার সুখী হতে পেরেছে, আমার পরিবার সুখী হতে পেরেছে, আমাদের ব্যবসা বাণিজ্যে পাণ্ডিত্যের কারণে, আমাদের নিজের পেশায় আমাদের দক্ষতার কারণে, এসব কথাবার্তা বলে। এগুলি মুমিনের কথা নয়। মুমিন বলে অমা বিকুম মিন নিমাতিন ফামিন আল্লাহ, তোমাদের কাছে যা কিছু নিয়ামত এসেছে, আসতেছে, আসবে, সব কিছুই ফামিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, তোমার বিচক্ষণতার কারণেও নয়, আর তোমার যোগ্যতার কারণে নয়, আর তোমার জ্ঞান বুদ্ধি বেশি হওয়ার কারণেও নয়, আর তোমার পাণ্ডিত্যের কারণেও নয়, ইত্যাদি ইত্যাদি। তাই মহান আল্লাহ ইরশাদ করেছেন, লেখক বলছেন বাবু কাউলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী সম্পর্কে লেখক বলছেন যে ওয়ালাইন আজাকনাহু রাহমাতাম মিন্না, মহান আল্লাহ ইরশাদ করেছেন যে যদি আমি আমার পক্ষ থেকে রহমত দান করে থাকি, রহমতের স্বাদ দিয়ে থাকি, মানে রহমত আল্লাহর অনুগ্রহ যদি কোনো বান্দাকে দিয়ে থাকে, মিমবাদ দররা আহ, অনিষ্টের পরে অথবা বিপদ আপদের পরে, বালা মুসিবতের পরে, দুর্ভিক্ষের পরে, অভাবের পরে, দারিদ্রতার পরে, অসুস্থতার পরে, অসুস্থতার পরে সুস্থতা, দারিদ্রতার পরে সচ্ছলতা, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে বালা মুসিবত বিপদ আপদের পরে রহমত দান করে থাকেন, অনুগ্রহ করে থাকেন, যেই বালা মুসিবত তাদের ওপর আপতিত হয়েছিল, তাহলে কি বলে? কাদের কথা বললাম? হয় কাফের মুশরিক, আর না হলে দুর্বল মুসলিম, দুর্বল ইমানের মুসলিম, নামধারী মুসলিম যারা, লায়া পুলান না, তারা অনেকে বলে হাজা লি, ইহা আমার জন্য, ইহা আমার জন্য। এই আমার জন্য কি তাফসির? কয়েকটি তাফসির করা হয়েছে, যে তাফসিরগুলি পরে তাবেঈনদের তাফসির, সাহাবিদের তাফসির বর্ণনা করবো, সেই জন্য হাজা লির শুধু অর্থ করে রাখলাম যে এটি আমার, ইহা আমার, যেদিকে ইঙ্গিত করেছি একটু আগে। অমা আজন্য সাআতা কায়মাহ, তারা কিয়ামতকে ভুলে যায়, তারা বলে যে আমার ধারণা কিয়ামত হবে না, আমি মনে করি না, আমার জন্য মানে আমি ধারণা করি না, মনে করি না যে আসাতা কায়মা, কিয়ামতও হবে, আবার হিসাব নিকাশ হবে, হয় স্পষ্ট ভাষায় বলে, যেমন কাফিররা, কাফির স্পষ্ট ভাষায় বলে আবার পরকাল কি জিনিস, যা হই করো, হ্যাঁ, যাতে লাভ তাই করো, ঠিক কিনা, যাতে প্রার্থী বললাম তাই তারা করে, যেখানে টাকা আছে, সুদের হোক, ঘুষের হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, বেইমানি করে হোক, কাফের কাছে সব সমান, জেনার ব্যবসা করে হোক, সিনেমার ব্যবসা করে হোক, আর কোনো ভালো ব্যবসা করে হোক, একজন কাফের মুশরিকের কাছে সব সমান, দুটোই সমান। দুর্বল ইমানের মুসলিম খানিকটা এইরকমই, যারা হালাল হারামের পার্থক্য করে না, তাদের কাছে এইরকমই, কারণ তাদের কাছে হিসাব নিকাশের প্রশ্ন নেই, চিন্তা নেই। তো কাফের হয়তো স্পষ্ট বলে যে হিসাব নিকাশ আবার কি, পরকাল আবার কি, অস্বীকার করে। মুসলিম যদি স্পষ্ট অস্বীকার না করে, যারা ফাসেক মুসলিম, গুনাহগার মুসলিম, দুর্বল ইমানের মুসলিম, নামধারী মুসলিম, তারা স্পষ্ট ভাষায় অস্বীকার না করলেও জীবনেও পরকাল বলে চিন্তা করে না। 60 বছর 70 বছর চলে গেল জীবনের, কখনো পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়নি যে কি জবাব দিব আল্লাহ, এত সুদ খেলাম কি জবাব দেব, এত ঘুষ খেলাম কি জবাব দেব, এত বেইমানি করলাম মানুষের কি জবাব দেব, এত অন্যায় কাজ করলাম কি জবাব দেব, সিনেমা হল থেকে এত টাকা ইনকাম করলাম কি জবাব দেব, ছেলে মেয়েদের জন্য সিনেমা হল রেখে গেলাম, অনেক মুসলিম আছে, আছে না মুসলিম দেশগুলিতে, মুসলিম ছেলে মেয়েদের জন্য হারাম ব্যবসা ছেড়ে যাচ্ছে, মদের দোকান লাইসেন্স করে দিয়ে গেল একটা, হ্যাঁ, সিনেমার একটা লাইসেন্স বের করে দিয়ে গেল, যে যাক তোমাদের জন্য কিছু তো রেখে যেতে পারলাম না, তো সিনেমা হলটা আছে, যা ইনকাম হবে তা থেকে তোমাদের করে কর্মে খাবে, হ্যাঁ, কোনোদিন চিন্তা করলো না যে আমাকে জবাব দিতে হবে কাল কিয়ামতে, আমা আদন্য সাতা কায়মা, কিয়ামত হবে এইরকম ধারণাই নেই তাদের, আর হিসাব নিকাশ হবে, জবাব দিতে হবে, উপায় নেই সেখানে জবাব ছাড়া, জাহান্নামে যেতে হবে যদি জবাব না দিতে পারি, এইরকম চিন্তাই নেই। তাহলে যারা ফাসেক মুসলিম, গুনাহগার মুসলিম, যারা পরকাল সম্পর্কে চিন্তা করে, তারা তো এইরকমই কিনা, যদিও মুখে স্পষ্ট বলেন যে কেমত হবে না, কিন্তু তার কেমত সম্পর্কে কোনোদিন চিন্তাও করে না, তাদের মনেও আসে না, তাদের ভয়ভীতিও সৃষ্টি হয় না অন্তরে। ওয়ালাইন রোজে তু এলা রব্বি ইন্নালি ইন্দাহুল আল হোসনা, আর যদি বলে না অনেকে যে হবে না,
তবে যদি ধরে নিলাম, সাপোজ, হ্যাঁ তাই না, ধরেই নিলাম যে হবে, 1 মিনিট ধরে নিলাম, বলছে ওয়ালাই রোজে তো এলা রব্বি, আর আমার রবের কাছে যদি যেতেই হয় কেমন তো হবে না, তবে যদি ধরেই নিলাম যে মুসলিমরা যা বলছে, ধার্মিক লোকেরা যা বলছে, আলেম ওলামারা যা বলছে, বক্তারা যা বলছে, যে একদিন আল্লাহর কাছে যেতে হবে, জবাব দিতে হবে, ওয়ালাই রোজে তো যদি ধরেই নিলাম যে ফিরে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, এলা রব্বি আমার রবের কাছে, আল্লাহর কাছে যেতেই হবে, তাহলে সেখানে যেমন দুনিয়াতে আল্লাহ দিতে পেরেছেন আমাকে, আমাকে আমার যোগ্যতা দেখেছেন, তাই তো আল্লাহ দিয়েছেন, হ্যাঁ আমি ভালো সেই জন্য তো আল্লাহ দিয়েছেন। অনেকে ভালো খুব সচ্ছল থাকলে খুব মানে আত্মহংকারে ফুলে, মনে করে যে আমার মতো যোগ্য লোক কেউ নাই, আমাকে আল্লাহ ভালোবাসে সেই জন্য তো আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে, একক তো নামাজ পড়ে না, কিন্তু অঢেল ধন সম্পদ পেলে কি ভাবে যে আল্লাহ আমাকে খুব ভালোবাসে, অথচ আল্লাহর নিকট সে মাগজুব আলহিম, অভিশপ্ত, আল্লাহর গজব প্রাপ্ত, বেনামাজি। ধন সম্পদ অঢেল পেলে আর বড় নেতৃত্ব পেয়ে গেলে, বেশি শক্তিশালী হয়ে গেলে, ভালো নারী পেলে, ভালো গাড়ি পেলে, ভালো বাড়ি পেলেই যে আল্লাহ ভালোবাসেন, এই ধারণা ভ্রান্ত ধারণা। তো এর ধারণা কিরকম, যে যদি আল্লাহর কাছে ফিরেও যায়, তো দুনিয়াতে যেমন আল্লাহ অঢেল ধন সম্পদ দিয়েছে আর বড় শক্তি শক্ত নেতৃত্ব দিয়েছে আর ক্ষমতাশালী করেছে, ইন্নালি ইন্দাহুল আল হুসনা, তাহলে আল্লাহর কাছে খুব ভালো ভালো পাবো, হুসনা, তাহলে আল্লাহ আল্লাহ সেখানেও খুব ভালো জিনিস দেবেন। ফালানুনাব্বি আন্নাল্লাযিনা কাফারু, আল্লাহ বলছেন অবশ্যই আমি বাতলিয়ে দেব কাফেরদেরকে, আল্লাহ এই শ্রেণীর লোকদেরকে যারা পরকাল সম্পর্কে চিন্তাশীল নয়, একেবারে গাফিল, কোনোদিন ভয় অন্তরে ঢুকলো না, তাদেরকে আল্লাহ কাফের বলে আখ্যায়িত করেছেন, ইমান নেই তাদের, পরকালের প্রতি ইমান 6টি ইমানের পিলারে একটি কিনা, এবং বহু হাদিসে এবং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ইমান রাখে আর আখেরাত, আল্লাহর প্রতি ইমানের পরে আখেরাতের কথা বলা হয়েছে, কারণ মানুষের সংশোধনের জন্য আল্লাহর প্রতি বিশ্বাসের পরে আখেরাতের প্রতি বিশ্বাস, যার আখেরাতে বিশ্বাস আছে সে পরকাল সম্পর্কে চিন্তাশীল হবে, সে দুনিয়ায় অন্যায় করে যাবে না, কারণ আজকে অন্যায় করবো এখনই তো মরে যেতে পারি, আজকে হারাম খেয়ে যাবো এখনই তো মরে যেতে পারি, তারপরে এখন না মরি 10 বছর 20 বছর 50 বছর পরেই মরি, একদিন মরতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, তাহলে কেন অন্যায় কাজ করে মরবো, কেন জুলুম অত্যাচার করে মরবো, কেন বেনামাজি হয়ে মরবো। ফালানুনাব্বি আন্নাল্লাযিনা কাফার, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি জানিয়ে দেব কাফেরদেরকে, এইরকম যারা কাফের, বেমা আমেলো, তাদের কৃত কর্ম সম্পর্কে, তাদের আমল সম্পর্কে, যে কি করেছিল তোমরা পৃথিবীতে, ওয়ালা নুযিকান্নাহুম, এবং অবশ্যই অবশ্যই তাদেরকে আমি সার চাখিয়ে দেব, মিন আজাবিন গালিজ, কঠোর শাস্তির, কঠোর শাস্তির আস্বাদন গ্রহণ করতে হবে তাদেরকে, সূরা ফুসসিলাত আয়াত নম্বর 50। এই যে হাজালি কথাটি এসছে কোরআনে কারিমে, তাই না, যখন অসচ্ছলতার পরে, বিপদ আপদের পরে যখন সুখ আসে, তখন ভুলে যায় অতীতকে, ভুলে যায় আল্লাহকে, ভুলে যায় পরকাল সম্পর্কে, অচেতন হয়ে যায় আর বলে হাজালি, আর এর যোগ্য তো আমি, এর অর্থ কি, কালা মুজাহিদ তাবেই, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, বড় মুফাসসির ছিলেন তিনি, বললেন হাজাবি আমালি, এ তো আমার কর্মের বদৌলতে হাসিল হয়েছে, কর্ম করেছি ফল পেয়েছি, আমি এইরকম পড়াশোনা মেহনত করে করেছি ছাত্র জীবনে, তারপরে আমি প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়েছি, তারপরে এই তারপরে আমি এরকম ভালো চাকরি পেয়েছি, যদি আমি মেহনত না করতাম তাহলে ভালো চাকরি পেতাম না, ভালো ইনকাম করতে পারতাম না, হাজাবি আমালি, আমার কর্মের কারণে, আমার কর্মের ফল, আল্লাহর নিয়ামত নয়, আল্লাহকে বলে আল্লাহর নাম উচ্চারণ করে না, বলে না, আজকাল কাফের তো বলেই, কিন্তু অধিকাংশ মুসলিমরা এরকম নয় কি, আমার ছেলে মেহনত করে পড়াশোনা করেছে, আমি ভালো স্কুলে পড়াশোনা করিয়েছি, লক্ষ লক্ষ টাকা, টাকাকে টাকা মনে করি, পানির মতো আমি খরচ করেছি শিক্ষায়, তাই তো আমার ছেলে আজকে মানুষ হয়েছে, বলে না, হাজাবি আমালি, এটি আমার আমলের কর্মের কারণে, ওয়া আনা মাহকুকুন বিহি, আর আমি এর অধিকারী, হক রাখি, আমি আল্লাহর কাছে অধিকার রাখি, বা আমি এর যোগ্য, মাহকুকুন, আমি এর যোগ্য, আল্লাহর নাম পর্যন্ত নাই। ওয়াকালা ইবনে আব্বাস, সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুফাসসির, তিনি বলছেন ইউরিদু মিন ইন্দি, এই যে অঢেল ধন সম্পদ এসছে, এই যে আমি এত বড় নেতা হতে পেরেছি, এত শক্তিশালী হতে পেরেছি, এত পয়সাওয়ালা হতে পেরেছি, কিসের জন্য, মিন ইন্দি, এটি আমার পক্ষ থেকে, এটি আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এর অর্থ কি, এর অর্থ এই আয়াত দ্বারা আরো স্পষ্ট হবে যে এটি কারণ সম্পর্কে আল্লাহ বলেছেন,
কারণ কি বলেছিল, কারণে যখন অফুরন্ত ধন, ধনের শেষ নেই, সোনা আর চাঁদি মূল্যবান হীরা মণি মুক্তা রাখার জন্য তার যে আলমারি আর তার যে সন্দুক আর এসব ছিল, তার চাবিগুলি বয়ে নিয়ে যাওয়ার জন্য কি লাগতো, হ্যাঁ উঁট লাগতো, একটি উঁটের একটি পাল লাগতো, হ্যাঁ আর উঠিয়ে উঁটের পিঠে রাখতে হতো, তার জন্য একদল মানুষ লাগতো শুধু চাবি উঠিয়ে রাখার জন্য, একজন দুজনের কাজ ছিল না, শুধু চাবিগুলি। তো কারণকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে, কালিমা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া হলো যে তুমি ভালো মুসলিম হয়ে যাও, তুমি ধার্মিক, ইন্না কারুনা কানা মিন কওমে মুসা, মুসা আলাইহিস সালামের বংশের একজন, তাহলে বংশ মানুষকে মুক্তি দিতে পারে না, নবীর বংশ হলে অনেকে বলে আওলাদে রসুল, আওলাদে রসুল আর শিরক আর কবর মাজার পূজা করছে, জান্নাত পাবে কোনোদিন? হ্যাঁ আবু জাহাল আবুল হাব পাবে না, তেমনি তারা বংশে রসুল, রসুল্লাহ সালামের বংশ কিন্তু কাফের, আবু তালেব জান্নাত পাবে না। ওই রকমই নূহ আলাইহিস সালামের ছেলে, ওই রকম মুসা আলাইহিস সালামের আত্মীয় কারুন, ইন্না কারুনা কানা মিন কওমে মুসা, আল্লাহ কোরআনে বলছেন নিশ্চয় তোমরা জেনে রাখো যে কারণ মুসা আলাইহিস সালামের বংশের লোক ছিল। ফাবাগা আলাইহিম, সে সীমা লঙ্ঘন করলো, জুলম অত্যাচার করলো। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, একটি শক্তিশালী দল মিলে তার চাবিগুলি, মাফাতিহ তার চাবিগুলিকে উঠিয়ে রাখতো উঠের পিঠে। তো এই কারণকে যখন মুসা আলাইহিস সালাম নসিহত করলেন যে দেখো আল্লাহকে ভয় করো আর তুমি ওয়াবতাগি ফিমা আতাক আল্লাহু দারাল আখির ওয়ালা তানসা মিনাদ দুনিয়া ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসান কামা আহসান আল্লাহু ইলাইক, আর ওয়ালা তাবগিল ফাসাদ ফিল আরদ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, জুলুম অত্যাচার করিও না, আল্লাহর হক আদায় করো, আল্লাহকে ভুলে যেও না, পরকালকে ভুলে যেও না। আর মানুষের জুলুম অত্যাচার করে, পয়সা হয়েছে, হ্যাঁ ধন সম্পদ হয়েছে, যেন মানুষের জুলুম অত্যাচার করতে হবে, আল্লাহকে ভুলে যেতে হবে, পরকালকে ভুলে যেতে না, খবরদারি কাজ করিও না, ওয়ালা তাবগিল ফাসাদ ফিল আরদ। তখন সে কি বলেছিল, মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, সে বলছে কালা, কারণ বলছে, এটি হচ্ছে কারণের কথা, ইন্নামা উতিতুহু, এই যে ধন সম্পদ অঢেল অফরন্ত ধন সম্পদ দেওয়া হয়েছে আমাকে, আলা ইলমিন ইন্দি, আমার বিচক্ষণতার এলমের কারণে, আমার জ্ঞান বৃদ্ধির কারণে, ব্যবসা সম্পর্কে আমি পারদর্শী পণ্ডিত, তোমরা ব্যবসা জানো না, আমি জানি, বড় বড় ব্যবসায়ীরা তাদের কাছে বসে দেখেন তারা কেমন বড় বড় লম্বা লম্বা কথা ঝাড়িয়ে বসে, হ্যাঁ বসে দেখবেন, যারা খুব পুরনো পুরনো ব্যবসায়ী আপনার তাদের কাছে বসে দেখিয়েন শুধু কী লম্বা লম্বা কথা তাদের, এই এরকমই কথাবার্তা তাদের। আল্লাহ বলছেন এই কারণ বলেছে ইন্নামা উতিতু আলা ইলমিন ইন্দি, ওই রকমই মানুষের চরিত্র, ফাসিক মানুষের, কাফের মানুষের চরিত্র, ইউরিদু মিন ইন্দি। ওই হাজ আলী বলেছিল, হাজ আলীর অর্থ হচ্ছে আমার বিচক্ষণতার কারণে, আমার বিবেক বুদ্ধির কারণে, আমার জ্ঞান গরিমার কারণে, হাজ আলী। কালা কাতাদা, কাতাদা বলছেন আলা ইলমেন মিন্নি বে ওজুহিল মাকাসেব, তিনি তফসির করছেন যে আমি জানি যে আয় উপার্জন কেমন করে করতে হয়, তাই আমার কাছে এই অফরন্ত সম্পদ, এমনি কি আসবে, এমনি আসবে না, এইরকম ধারণা, মানে আল্লাহকে একেবারে ভুলে গেছে, আল্লাহর পক্ষ থেকে যে রেজিক আসে কথা ভুলেই গেছে। আলা ইলমেন মিন্নি, আমি ভালো করে জানি বে ওজুহিল মাকাসেব, যে আয় উপার্জনের রাস্তা কোথায়, উৎস কোথায়, কোন খানে কোন ব্যবসা করলে বেশি ইনকাম হবে, রাতারাতি বড় লোক হওয়া যাবে, এগুলি আমি জানি, তাই আমি এত সচ্ছল হয়েছি, পয়সাওয়ালা হয়েছি। ওয়াকালা আখার, অন্য অন্য তাফসির কারগণ বলেছে না, আরেকটি তাফসির করেছেন আলা ইলমিন মিন আল্লাহ আন্নিল্লাহু আহলুন, অনেক ফাসেক লোকের আছে, পাপি গুনাহে ডুবে থাকে, আর অফরন্ত ধন সম্পদ পেলে বলে যে আল্লাহ ভালো করে জানে যে আমি যে যোগ্য, আল্লাহ আমাকে ভালোবাসে, আলা ইলমি মিন আল্লাহ, আল্লাহ আমার সম্পর্কে ভালো করে জানেন যে আন্নি লাহু আহলুন, এই অফরন্ত ধন সম্পদের আমি যোগ্য, এর যোগ্যতা রাখি আমি, আমি হক রাখি, আমাকে আল্লাহ ভালোবাসে তাই দিয়েছে। পাপে ডুবে আছে, নামাজ পড়ে না, বলছে আমি খুব যোগ্য, আমাকে আল্লাহ ভালোবাসে। ওয়াজা মানা কওল মুজাহিদ, ইমাম মুজাহিদ রহমতুল্লাহ যে বলেছেন উতিতু আলা শরফ, আর একটি রেওয়ায়েত আছে যে উতিতু আলা শরফ, আমাকে সম্মানিত করার উদ্দেশ্যে আল্লাহ দিয়েছে, শরফ সম্মানিত করার উদ্দেশ্যে আল্লাহ আমাকে অফরন্ত ধন সম্পদ নেতৃত্ব দিয়েছে, আল্লাহ আমাকে সম্মানিত করেছে, নামাজ পড়ান আল্লাহ সম্মানিত করেছে তোমাকে,
দেশের তোমাকে রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছে তাই সম্মানিত করেছে, দেশে তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে, কোনো মন্ত্রিত্ব দিয়ে দেশের এমপি বানিয়ে দিয়ে তাই সম্মানিত করে দিয়েছে তোমাকে? কখনো না। শিরিক বিদাত করতে আছো, আল্লাহ পরকাল সম্পর্কে কোনো তোমার চিন্তাই ভাবনা নেই, বলছে যে অতীত আলা সারাফ আমাকে আল্লাহ সম্মানিত করেছে। কোথায় আল্লাহ সম্মানিত করেছে? অভিশপ্ত। দেখুন এখন হাদিস, ওই বড় হাদিসটি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন এই হাদিসটি, তিনি বলছিলেন এই ঘটনা, ইন্না সালাসাতাম মিন বনি ইসরাইলা, তিনজন ব্যক্তি বনি ইসরাইল বংশের, বনি ইসরাইল মানে, বনি ইসরাইল মানে ইহুদি জরুরি নয়, ইহুদি পরে হয়েছে, এরা বিভ্রান্ত হওয়ার পরে, মুসা আলিহি সালাম যাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন তারাই বনি ইসরায়েল বলে প্রখ্যাত। কিন্তু আসলে বনি ইসরায়েল বুঝাতে হলে আরো সুন্দর করে বুঝাইতে হবে, ইসরায়েল কার নাম? ইয়াকুব আলিহি সালামের নাম, মানে ইব্রাহিম আলিহি সালাতু সালামের ছেলের নাম ছিল ইসহাক, আর ইসহাকের ছেলের নাম ছিল ইয়াকুব, ইয়াকুবের দ্বিতীয় নাম, দুটি নাম ছিল তার। তাহলে বোঝা গেল যে একজন মানুষ দুই নাম রাখতে পারে, তবে দুটি ভালো হইতে হবে, এমন না যে একটা হইতে হবে হিন্দু হিন্দু মার্খা যাতে চিনতে না পারে কোথাও, স্বপন বল্টু আর পন্টু, ঝন্টু মুন্টু, আর আরেকটা নাম হচ্ছে হাবিবুর রহমান, ও কত সুন্দর হাবিবুর রহমান, রহমানের প্রিয়, একেবারে এরকম না, মানে একটা নাম শুধু বিয়ে শাদীর দিনে বলার জন্য মজলিস, আমি দেখেছি আমার দেশে, এই আসল নাম কি, তোমার আসল নাম কি, ও যেমন নতুন জামাইকে আসল নাম দিয়ে বিয়ে পড়াইবে যাতে করে বিয়েটা মজবুত হয়, আসল নামের সাথে বিয়েটা হয়, বাস ওই দিনের জন্য শুধু, আর বাকি সারা জীবন গোটা বংশের লোক ওই বাজে নামটি বলছে না, দুইটি নাম রাখেন, ভালো নাম রাখেন, কোনো অসুবিধা নেই, দুই নাম আপনার রাখেন বা আপনার ছেলে রাখেন, কিন্তু ভালো নাম রাখেন, আব্দুর রহমান রাখেন, আদেল রাখেন, অসুবিধা নেই, আব্দুর রহমানও ভালো, আদেলও ভালো, ঠিক না, ওমর রাখেন আর ফারুক রাখলেন, অসুবিধা নেই, সেই ওমর সেই ফারুক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি লাকাব কি ফারুক ছিল না, আর তার নাম ওমর, হ্যাঁ আব্দুর রহমান আবু হুরায়রা, ঠিক আছে অসুবিধা নেই। তো ইয়াকুব আলী ইসলামের বানি ইসরায়েল, বানি মানে হ্যাঁ বানিন থেকে বহু বচন, ইবনুনের জামা, তো ইসরায়েলের কি সন্তানগণ মানে ছেলের ছেলেরা মানে বংশধর, একথা শুধু ছেলে উদ্দেশ্য নাই, ইয়াকুব আলী ইসলামের প্রজন্ম থেকে যেই বংশ এসছে সেই বংশ হচ্ছে বানি ইসরায়েল, আর সেই বংশ থেকে মুসা আলি সাল্লাতু সাল্লাম, সেই বংশ থেকে ঈসা আলি সাল্লাম, সেই বংশ থেকে জাকারিয়া ইয়াহিয়া হ্যাঁ ইউসুফ আলি সাল্লাম, সমস্ত আম্বিয়াই কেরাম নবী করিম সাল্লাম ছাড়া, নবী করিম সাল্লাম ইসমাইল বংশ থেকে, ইসমাইল আলী সাক দুই ভাই, ইসমাইল আলি সাল্লামের বংশ থেকে শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, আর ইসহাক আলি সাল্লাতু সাল্লাম থেকে অন্যান্য মানে ইসরায়েলদের নবীগণ। তো এই বানি ইসরায়েলদের তিনজন মানুষ, তিনজনই ছিল রোগী রোগাক্রান্ত, একজন হচ্ছে আবরাস, আবরাস মানে বারাসের রোগ, আরবিতে বারাসের রোগ বলা হয় কুষ্ঠ রোগ, কুষ্ঠ রোগ, তো কুষ্ঠ রোগে রোগাক্রান্ত একজন আবরাস, আর আকারা কারা মানে বলা হয় যার মাথায় চুল থাকে না, কারা এটি হচ্ছে কারা রোগ, রোগটার নাম, আর আকারা ওই ব্যক্তির নাম, তো টাক মাথাওয়ালা মানুষ, মাথায় চুল নেই একেবারে, যদি অল্প স্বল্প চুল না থাকে, তো আজকাল যদি এখানে শুধু চুল না থাকার এদিক সেদিক আছে তাহলে চলে যাচ্ছে কোন রকম, এইরকম লোককে সাধারণত আমাদের দেশে মনে করে শিক্ষিত আছে, পড়ে পড়ে পড়েই হয়তো মাথা চুল উড়িয়ে দিয়েছে, এই জন্য ভালো নজরে দেখে, খুব খারাপ নজরে দেখে না, কিন্তু পুরোই যদি উঠে যায় একবারে সাফান সাফা এদিকে চলে গেছে তাহলে তাহলে খারাপ নজরে ঘৃণা নজরে দেখবে, ঠিক না, তারপর চুল একটি জেনত, পুরো মাথায় চুল থাকে অবশ্যই জেনত, এতে কোনো সন্দেহ নেই, সৌন্দর্যতা আছে চুলে, আল্লাহ আল্লাহ নিয়ামত, তো সেই লোকটির মাথায় চুলই ছিল না একবারে টাক পড়া, ও আমার তৃতীয় ব্যক্তি হচ্ছে অন্ধ, ফারাদ আল্লাহ আইয়াবতি আলিম, আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে পরীক্ষা করতে চাইলেন, ইবতিলা মানে আজমাইশ করতে চাইলেন, পরীক্ষা করবে এদেরকে, দেখি পরীক্ষায় পাশ করছে না পারছে করছে না, ফাবাস আল্লাহ আলহি মালাকান, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিলেন মানুষের আকারে, তারা জানতে পারেনি যে ফেরেশতা, তারা জানলে তো সতর্ক হয়ে যেত আগেই, যে মানুষ না মানুষ এসেছে, কোন কালে এসেছে আবার ভুলেও গেছে, ফাবাস আল্লাহ আলহি মালাকান,
আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, ফাআতাল আবরাসা, প্রথম ফেরেশতা আসলে কুষ্ঠ রোগীর কাছে আসার পরে ফাকাল আইয়ু শাইয়িন আহাব্বু ইলাইকা, কোন বস্তু তুমি সবচাইতে ভালোবাসো, বেশি ভালোবাসো, আহাব্বু ইলাইকা, তোমার নিকট সবচাইতে বেশি প্রিয় কোন বস্তু, আইয়ু শাই, قال সে বলে লাউনুন হাসানুন ওয়াল জিলদুন হাসানুন, এখানে ছিল লাউনুন ওয়াল জিলদুন হাসানুন, কিন্তু আসল হাদিসে আছে লাউনুন হাসানুন, ভালো রং চাই আমি নিজের শরীরের, আর কালো কুৎসিত না হয়, আর অজিলদুন হাসান, ভালো চামড়া চাই। তো এই রোগ হয়ে আমার শরীরের কুষ্ঠ রোগ, রোগে রোগাক্রান্ত হয়ে আমার শরীরের রং খারাপ হয়ে গেছে, শরীরের চামড়া খারাপ হয়ে গেছে, যাতে মানুষ আমাকে কি করে, আর আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমার এটা দূর করে দেন, বা ইয়াযহাবু আন্নি, আমার এই রোগ দূর হয়ে যায়, যেই রোগের কারণে কাদ কাজারানিন নাস, আমাকে লোকেরা ঘৃণা করে, বসতে দেয় না পাশে, কুষ্ঠ রোগীকে মানুষ পাশে বসতে নেবে না, ছিছা করবে, চলো 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 চলো, একসাথে এক প্লেটে খেতে নেবে না, মানুষ ভয় করবে যে ছোঁয়াচে রোগ, এ কি বিপদ হয় না হয়, একে বসতে দিতে হবে না, একে বাড়িতে আসতে দিতে হবে না, যাও 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 যাও, তাড়িয়ে দিবে। তো এরকম করতো তার সাথে লোকেরা, তাল ফাম্মা সাহাহু, ফেরেশতা করলেন কি, তার গায়ে হাত বুলিয়ে দিলেন, হাত ফিরিয়ে দিলেন, ফাজাহাব আন হোকাজারহু, তার শরীর যে নোংরা হয়ে গেছিল, রোগাক্রান্ত হয়ে পড়েছিল আর দেখতে বেশি লাগছিল, তা দূর হয়ে গেল, ফাউতিয়া লাউনান হাসান ওয়া জিলদান হাসান, তাকে ভালো শরীরের রং দেওয়া হলো, যেমন মানুষের রং হয় এরকম চামড়া, ওয়া জিলদান হাসান, সুন্দর চামড়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল। কাল ফাইয়ুল মাল আহাব্বু ইলাইক, কোন ধন সম্পদ তুমি ভালোবাসো, ঠিক আছে রোগ তো দূর হলো কিন্তু করে তো খেতে হবে, আল্লাহ পরীক্ষা করেছেন এই দিয়ে, এখন দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, দেওয়ার যুগ চলছে এখন। ফাইয়ুল মাল আহাব্বু ইলাইক, কোন ধন সম্পদ তুমি বেশি ভালোবাসো, কাল আল এবেল আবিল বাকার, সেই ব্যক্তি ওঁট বলেছিল অথবা গাভী বলেছিল। সাক্কা ইসহাক, একজন বর্ণনাকারী রয়েছেন ইসহাক বলে, তার সন্দেহ, কিন্তু অধিকাংশ হাদিসে উঁটের কথা আছে, এ কুষ্ঠ রোগীকে তার রোগ ভালো হয়ে যাওয়ার পরে কি দেওয়া হয়েছিল, উট দেওয়া হয়েছিল। ফা ওতিয়া নাকাতান আশারা, তাকে একটি 10 মাসের গর্ভবতী কি দেওয়া হয়েছিল, উস্ত্রী দেওয়া হয়েছিল। ওয়াকাল, তারপরে ফেরেশতা মানুষের আকারে এসছেন, দুয়া দিলেন, বারাকাল্লাহু লাক, যেন একজন চিকিৎসক, একজন চিকিৎসক হাত ফিরিয়ে দেওয়া, ভালো হয়ে গেল। যেমন আমাদের দেশে এরকম অনেকে আসে, ঝাড়ফুঁক করলো, আর মাশা আল্লাহ ভালোই কাজ হলো, যদি কোরআন এবং হাদিস দিয়ে ঝাড়ফুঁক করে তো ঠিক আছে, তাবিজ নয় ঝাড়ফুঁক। তো এইরকম ভাবলো যে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি ঝাড়ফুঁক করলো, আমার ভালো হয়ে গেল, আর সে হয়তো পয়সাওয়ালা ব্যক্তি দেখে মায়া লাগলো, একটা উঁটো দিয়ে দিল, বারাক আল্লাহ লাকা ফিহা, আল্লাহ যেন তোমার তোমার এতে বরকত দান করে, এই ধন সম্পদে বা এই উঁটে স্ত্রীতে আল্লাহ যেন বরকত দান করেন। কাল ফাতাল আকরা, বর্ণনাকারী বলছেন আবু হুরায়রা, ফাতাল আকরা, তারপরে ফেরেশতা চলে আসলেন ওই টাক পড়া মানুষের কাছে, ফাকাল আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, কোন বস্তু তুমি ভালোবাসো, বলছে সারুন হাসানুন, আমি ভালো চুল চাই, ভালো কেশ চাই, মাথার চুল আমার নেই, চুল চাই। কালা সারুন হাসান, ভালো চুল, আর ওয়াইয়াযহাবু আন্নি আল্লাযী ক্বাদ কাযারানিন নাসু বিহি, আর মানুষ আমাকে যেই কারণে ঘৃণা করে সেটি আমার থেকে দূরে হয়ে যাক, চুল যদি হয় তাহলে আমি আমাকে দেখতেও ভালো লাগবে, আর লোকজন বসতে দেবে, আমাকে ঘৃণা করবে না, সম্মান পাবো লোকের কাছে। ফামা সাহাহু, তার মাথায় হাত বুলিয়ে দিলেন ফেরিস্তা, ফাজাহাব আনহো, তার এই রোগ দূর হয়ে গেল, চুল চলে আসলো। ফা ওতিয়া শাহরান হাসানান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কেশ দিয়ে দিলেন, চুল দিয়ে দিলেন। ফাকাল, তারপরে জিজ্ঞাসা করেন আইয়াল মালে আহাব্বু ইলাই, কোন ধন সম্পদ তুমি ভালোবাসো, সে বলল আল বাকার আবিল এবেল, যেহেতু সন্দেহ হয়েছে বর্ণনাকারীর, গাভী অথবা ওঠ, কিন্তু সহিহ হাদিসে বিনা সন্দেহে যেখানে বর্ণনা করা হয়েছে যে দ্বিতীয় ব্যক্তিকে কি দেওয়া হয়েছিল, গাভী দেওয়া হয়েছিল, গরু গাই দেওয়া হয়েছিল। ফা উতিয়া বাকারাতান হামেলান, ওখানে আসার আমাদের 10 মাসের গর্ভবতী অস্থির দেওয়া হয়েছিল, এখানে বাকারাতান হামেলান, গর্ভবতী কি দেওয়া হলো, গাভী দেওয়া হলো, ওর দাম বেশি। আপনারা যারা গাই পুষেন, গাভী পুষেন বাড়িতে, তারা ভালো করে জানেন যে এমনি গাভীর চাইতে পেটে যদি বাচ্চা থাকে তার দাম অনেক বেশি, আর যদি আবার বাচ্চা হব হব হয়ে থাকে তাহলে আরও দাম বেশি, যে কেনার সাথে সাথে 1-2 সপ্তাহের মধ্যে বাচ্চা আবার দুধ দিতে লাগবে, 5 কিলো করে দুধ। হ্যাঁ, তাআলা বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ যেন তোমার এই ধন সম্পদে বরকত দান করে, এই দুয়া দিয়ে ফাতাল আমা, অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন ফেরেশতা, কালা ইয়ু শাইইন আহাব্বু ইলাইক, অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে বাবা তোমার কি দরকার, কি তুমি ভালোবাসো, আইয়ারুদ্দাল্লাহু ইলাইয়া বাসারি, আল্লাহ যাতে করে আমার দৃষ্টিশক্তি, বাসার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, এই চাই আর কিছু চাই না আমি।
ফাবসারু বিহিন নাস, আর যাতে করে আমি মানুষকে দেখতে পাই। কাউকে দেখতে পাই না, আমার স্ত্রী কেমন দেখতে পাই না, ছেলে মেয়ে কেমন তাও দেখতে পাই না, আকাশ জমিন কালো না সাদা, গাছপালা রং কেমন কিছুই জানি না আমি। কত তাহলে চোখের মূল্য! এই মূল্য কোনো সময় বুঝে চিন্তা করে দেখেছি? যার চোখ নেই সে তার স্ত্রীকেও দেখতে পায় না, হাত দিয়ে হাত ফিরে দেখবেন। অন্ধ লোকদের দেখেছেন, কোন একটা নতুন মানুষ আসলে ওর গায়ে হাত ফিরে দেখে যে কোনখান কেমন, কোনখান উঁচা নিচে আছে, দেখে না এইরকম করে। আরে স্ত্রী যে কেমন তা দেখে না, হয়তো মাথায় হাত ফিরিয়ে দেখছে, শরীরে হাত ফিরিয়ে দেখছে, মুখে হাত ফিরিয়ে দেখছে, কিন্তু কিছুই বুঝে না। কানে কি আছে হাত ফিরিয়ে দেখছে, দেখতে পায় না। গলায় কি আছে হাত ফিরিয়ে দেখছে, বুঝতে পারে না যে আমার স্ত্রীর গলায় মালা আছে। আকাশের রং কেমন, এই দেখাতে একটা স্বাদ আছে। এই যে শস্য শ্যামল ফসল ভরা আমাদের দেশ, কিছুই দেখতে পায় না একজন অন্ধ মানুষ, কিছুই দেখতে পায় না। আপনি দেখতে পাচ্ছেন? কোনোদিন চিন্তা করেছেন এইসব নিয়ামতের কথা, যে এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করছি, এই চোখের কি শুকরিয়া আদায় করছি? কোনোদিন চিন্তা করেছেন? চিন্তাই করি না আমরা। যার কাছে নিয়ামত আছে নিয়ামতের মূল্যই নেই, উপলব্ধি করি না আমরা। সে ব্যক্তি বলো যাতে করে আমি মানুষজনকে দেখতে পাই। ফামাসাহাহু, তার চেহারায় বা চোখে হাত বুলিয়ে দিলেন ফেরেস্তা, ফারাদাল্লাহু ইলাইহি বাসারাহু, আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। কাল ফাইয়ুল মালি আহাব্বু ইলাইক, ফেরেস্তা জিজ্ঞাসা করলেন যে কোন ধন সম্পদ তুমি বেশি ভালোবাসো? কাল আল গানাম, আমি ছাগল ভালোবাসি। ফাউতিয়া শাতান ওয়ালেদান, এমন একটি বকরি দিয়ে দিলেন ফেরেস্তা যে ওয়ালেদান, এই বাচ্চা হব হব, ওয়ালাদ মানে সন্তান, বাচ্চা দেবে এইরকম। ফা আন্তা যাহা জানে ওয়ালাদা হাজা, তিনটিরই বাচ্চা হলো, উঁটের বাচ্চা হলো, গাভীর বাচ্চা হলো, আর ছাগল বকরিরও বাচ্চা হলো। ফাকানা লেহাজা ওয়াদি মিনাল এবেলে ওয়ালে হাজা ওয়াদি মিনাল বাকারি ওয়ালে হাজা ওয়াদি মিনাল বাকার, আর ধীরে ধীরে এত বেশি বরকত হলো এদের ধন সম্পদে যে ওই ব্যক্তি প্রথম ব্যক্তির একটি মাঠ ভরা ওয়াদি মানে মাঠ, উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানে যে খোলা মাঠ থাকে ওইটিকে ওয়াদি বলে, নিচু জায়গা আর দুই দিকে উঁচু পাহাড়, এরকম জায়গাকে ওয়াদি বিশেষ করে বলা হয়। তো মাঠ ভরা উঁট হয়ে গেল ওই প্রথম ব্যক্তির, দ্বিতীয় ব্যক্তির মাঠ ভরা গরু গাবি বলে হাজা ওয়াদি মিনাল গানাম, আর তৃতীয় ব্যক্তির যে অন্ধ ছিল তার মাঠ ভরা একেবারে বকরির পাল। কাল সুম্মা ইন্নাহু আতাল আবরাস ফি সুরাতি হাইআতিহি, অনেক দিন চলে গেছে, ওরা কত যে পয়সাওয়ালা হয়ে গেছে আর ধনী হয়ে গেছে, ভুলে গেছে ওইসব কিসা, কেন এককালে ছিলাম পথের ফকির আর রাস্তায় বসে থাকতাম ভিক্ষা করতাম, ওইসব কথা ভুলেই গেছে। একজনের মনে ছিল শুধু, একজনের শুধু স্মরণ ছিল অতীত। আমি আগে বলেছি যে অতীতকে ভুলবেন না। অনেকে আমরা আছি অত্যন্ত অভাবী ছিলাম, না ছিলাম না, আল্লাহ আমাদেরকে সচ্ছল করেছেন, শুকরিয়া আদায় করছি অন্তর থেকে, জবান থেকে, এবং কাজে কর্মে, আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ জাকাতের মাধ্যমে। আপনার চাইতে পয়সাওয়ালা আপনার গ্রামে আছে, প্রত্যেকের গ্রামে আছে, আমাদের চাইতে পয়সাওয়ালা আমাদের গ্রামে আছে, প্রত্যেকের আছে না, তার এখন পর্যন্ত হজ করতে পারিনি, আপনি কত হজ উমরা করে ফেলেছে, শুকরিয়া আদায় করছেন? নামাজ যদি ঠিক না করেন তো কি শুকরিয়া আদায় করলেন? শুকরিয়া আদায় করতে হবে যেমন অন্তর থেকে আল্লাহর নিয়ামতের শ্রদ্ধা রেখে, আল্লাহর নিয়ামতের কদর করি, আল্লাহর কুদরতের, আল্লাহর অলুহিয়াতের, রুবুবিয়াতের কদর করি, আল্লাহকে রব জেনে ইমানের মাধ্যমে, আর জবান দ্বারাও শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামত পেয়ে, আর আমল দ্বারা, প্রত্যেকটি আমল দ্বারা যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন, এবং পাপের কাজ থেকে, গুনাহের কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, তাহলেই শুকরিয়া হবে। আর শুধু খেয়ে নিলাম, আমাদের দেশীয় শুকরিয়া, আমি মাঝে মাঝে এই জন্য বলি দেশীয় শুকরিয়া, শুকুর আলহামদুলিল্লাহ, খেয়ে দিয়ে শুকুর আলহামদুলিল্লাহ, না অন্তরে ও ইমান নেই আর কাজে কর্মে নামাজ রোজাও নেই, হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে বসে অহংকারের ছলে আল্লাহ খুব দিয়েছে, আল্লাহ খুব দিয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ, ব্যাস নামাজও নেই, এ শুক্রিয়া নয়, এ শুক্রিয়া নয়। অনেকদিন পরে সুমাইন্নহ আতাল আবরাস, ওই যে কুষ্ঠরোগীর কাছে, যে কুষ্ঠরোগী প্রথম ব্যক্তি, ওর কাছে চলে এসছেন ফেরেস্তা, ফি সুরাতি ওয়াহি আতি, ও আগের আকার আকৃতি নেই, কিন্তু ভুলে গেছেন। দীর্ঘদিন পরে কোনো মানুষকে দেখলে মানুষ ভুলে যায়, বলে না আমরা ভুলে গেছি, অনেক লোককে দেখেছি 5 বছর 7 বছর আগে, বেশি দিন না, তারপরে ও এসছে, আপনি আমাকে চিনতে পারেন না? না ভাই চিনতে তো পারি না, অনেক সময় লজ্জায় পড়ে যায়, এই লোক বলছে চিনতে পারেন না, আর আমি যদি উড়ি না তো লজ্জার ব্যাপার স্যাপার, ঠিক না, কিন্তু চিনতে পারিনি, চিনতে পারিনি, ভুলে গেছে যে এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ আমাকে আমার আমার আরো আমাকে আরোগ্যতা দান করেছেন,
এবং আল্লাহ আমাকে এইসব নিয়ামত দান করে বলে গেছে সে। ফাকালা রাজুলুন মিসকিন, ফেরেশতা কিন্তু একবারে মিসকিনের আকারে এসেছে, বলছে আমি রাজুলুন মিসকিন, আমি একজন মিসকিন পুরুষ, দরিদ্র মানুষ ভাই। কাদ ইনকাতাত বি আল হেবাল ফি সাফারি, আমি সফরে অনেক দূর থেকে মুসাফির মানুষ এসেছিলাম আর আমার কাছে যা রাস্তার সম্বল ছিল সব ইনকাতাত, মানে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ফালা বালা গালি আলিয়াম, আজকে আমি আর আমার বাড়ি দেশের বাড়ি পৌঁছিতে পারছি না, ইল্লা বিল্লাহ সুম্মা বেকা, আল্লাহ যদি আমাকে দেশে না ফিরিয়ে নিয়ে যান তো আমার উপায় নেই, একটি পয়সা নেই ভাই আমার কাছে, সুম্মা বেকার, আপনি যদি সাহায্য না করেন তো আমার যাওয়া সম্ভব না দেশে ফিরে, এখানে হালাক হয়ে যাবো, কিছু নেই ভাই। তুই এক কাজ কর, আসালুকা বিল্লাজি আতাক আল্লাহ, আতাক আল্লাহ আল হাসান ওয়াল জিল্লা আল হাসান ওয়াল মালা বাইরান আতাবাল্লাগু বিহি ফি সাফারি, আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি, আস আলোকা বিল্লেজি, ওই আল্লাহ ওই ওই সত্তার দোহাই দিয়ে বলছি যিনি তোমাকে দান করেছেন আতাক আল্লাহ আল হাসান, সুন্দর রং দান করেছেন শরীরে, কত একবার গমের মতো রং আপনার বর্ষা মানুষ, ওয়াল জিলদুল হাসান, আর অত্যন্ত সুন্দর ত্বক চামড়া আল্লাহর বলে দান করেছেন, শরীর দান করেছেন, ওয়াল মাল এবং ধন সম্পদ অঢেল অফরন্ত আল্লাহ দান করেছেন, কি চাইছি আল্লাহর দোহাই দিয়ে বাইরান, এক আল্লাহ দান, ওই ব্যক্তি প্রথম ব্যক্তির একটি মাঠ ভাড়া ওয়াদি, মানে মাঠ উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানে যে খোলা মাঠ থাকে ওইটিকে ওয়াদি বলে, নিচু জায়গা আর দুই দুই দিকে উঁচু পাহাড়, এরকম জায়গাকে ওয়াদি বিশেষ করে বলা হয়। তো মাঠ ভরা উঁট হয়ে গেল ওই প্রথম ব্যক্তির, দ্বিতীয় ব্যক্তির মাঠ ভরা গরু গাবি বলে হাজা ওয়াদি মিনাল গানাম, আর তৃতীয় ব্যক্তির যে অন্ধ ছিল তার মাঠ ভরা একেবারে বকরির পাল। আর সুম্মা ইন্নাহু আতাল আবরাসা ফি সুরাতি হাইআতিহি, অনেক দিন চলে গেছে, ওরা কত যে পয়সাওয়ালা হয়ে গেছে আর ধনী হয়ে গেছে, ভুলে গেছে ওইসব কিসা, কেন এককালে ছিলাম পথের ফকির আর রাস্তায় বসে থাকতাম ভিক্ষা করতাম, ওইসব কথা ভুলেই গেছে, একজনের মনে ছিল শুধু, একজনের শুধু স্মরণ ছিল অতীত। আমি আগে বলেছি যে অতীতকে ভুলবেন না, অনেকে আমরা আছি অত্যন্ত অভাবী ছিলাম না, ছিলাম না, আল্লাহ আমাদেরকে সচ্ছল করেছেন, শুকরিয়া আদায় করছি অন্তর থেকে, জবান থেকে এবং কাজে কর্মে, আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ জাকাতের মাধ্যমে। আপনার চাইতে পয়সাওয়ালা আপনার গ্রামে আছে, প্রত্যেকের গ্রামে আছে, আমাদের চাইতে পয়সাওয়ালা আমাদের গ্রামে আছে, প্রত্যেকের আছে না, তার এখন পর্যন্ত হজ করতে পারিনি, আপনি কত হজ উমরা করে ফেলেছেন, শুকরিয়া আদায় করছেন? নামাজ যদি ঠিক না করেন তো কি শুকরিয়া আদায় করলেন? শুকরিয়া আদায় করতে হবে যেমন অন্তর থেকে আল্লাহর নিয়ামতের শ্রদ্ধা রেখে, আল্লাহর নিয়ামতের কদর করি, আল্লাহর কুদরতের, আল্লাহর অলুহিয়াতের, রুবুবিয়াতের কদর করি, আল্লাহকে রব জেনে ইমানের মাধ্যমে, আর জবান দ্বারাও শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামত পেয়ে, আর আমল দ্বারা, প্রত্যেকটি আমল দ্বারা যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন, এবং পাপের কাছ থেকে গুনাহের কাছ থেকে বেঁচে থাকার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, তাহলেই শুকরিয়া হবে। আর শুধু খেয়ে নিলাম, আমাদের দেশীয় শুকরিয়া, আমি মাঝে মাঝে এই জন্য বলি দেশীয় শুকরিয়া, শুকুর আলহামদুলিল্লাহ খেয়ে দে, শুকুর আলহামদুলিল্লাহ, না অন্তরে ও ইমান নেই আর কাজে কর্মে নামাজ রোজাও নেই, হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে বসে অহংকারের ছলে আল্লাহ খুব দিয়েছে, আল্লাহ খুব দিয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ, ব্যাস নামাজও নেই, এ শুক্রিয়া নাই, এ শুক্রিয়া নয়। অনেকদিন পরে সুমাইন্নাহ আতাল আবরাস, ওই যে কুষ্ঠরোগীর কাছে, যে কুষ্ঠরোগী প্রথম ব্যক্তি, ওর কাছে চলে এসেছেন ফেরেশতা, ফি সুরাতি ওয়াহি আতিহি, ও আগের আকার আকৃতি নেই কিন্তু ভুলে গেছেন, দীর্ঘদিন পরে কোনো মানুষকে দেখলে মানুষ ভুলে যায়, বলে না আমরা ভুলে গেছি, অনেক লোককে দেখেছি 5 বছর 7 বছর আগে, বেশি দিন না, তারপরে ও এসছে, আপনি আমাকে চিনতে পারেন না? না ভাই চিনতে তো পারি না, অনেক সময় লজ্জায় পড়ে যায়, এই লোক বলছে চিনতে পারেন না আর আমি যদি উড়ি না তো লজ্জার ব্যাপার স্যাপার, ঠিক না, কিন্তু চিনতে পারিনি, চিনতে পারিনি, ভুলে গেছে যে এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ আমাকে আমার আমার আমাকে আরোগ্যতা দান করেছেন এবং আল্লাহ আমাকে এইসব নিয়ামত দান করে বলে গেছে সে। ফাকালা রাজুলুন মিসকিন, ফেরেশতা কিন্তু একবারে মিসকিনের আকারে এসছে, বলছে আমি রাজুলুন মিসকিন, আমি একজন মিসকিন পুরুষ, দরিদ্র মানুষ ভাই। কাদ ইনকাতাত বি আল হেবাল ফি সাফারি, আমি সফরে অনেক দূর থেকে মুসাফির মানুষ এসেছিলাম আর আমার কাছে যা রাস্তার সম্বল ছিল সব ইনকাতাত, মানে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ফালা বালা গালি আলিয়াম, আজকে আমি আর আমার বাড়ি দেশের বাড়ি পৌঁছিতে পারছি না, ইল্লা বিল্লাহ সুম্মা বেকা, আল্লাহ যদি আমাকে দেশে না ফিরিয়ে নিয়ে যান তো আমার উপায় নেই, একটি পয়সা নেই ভাই আমার কাছে, সুম্মা বেকার, আপনি যদি সাহায্য না করেন তো আমার যাওয়া সম্ভব না দেশে ফিরে, এখানে হালাক হয়ে যাবো, কিছু নেই ভাই।
কাজ আসালুকা বিল্লাযী আতাকাল্লাহু আতাকা আল্লাহুন আল হাসান ওয়াল জিল্ল আল হাসান ওয়াল মাল বাইরান আতাবাল্লাগু বি ফি সাফারি, আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি আসআলুকা বিল্লাযী, ওই আল্লাহ ওই সত্তার দোহাই দিয়ে বলছি যিনি তোমাকে দান করেছেন আতাকা আল্লাহুন আল হাসান, সুন্দর রং দান করেছেন শরীরের, কত একবারে গমের মতো রং আপনার বর্ষা মানুষ, ওয়াল জিল্দুল হাসান আর অত্যন্ত সুন্দর ত্বক চামড়া আল্লাহর বলে দান করেছেন, শরীর দান করেছেন, ওয়াল মাল এবং ধন সম্পদ অঢেল অফরন্ত আল্লাহ দান করেছেন, কি চাইছি আল্লাহর দোহাই দিয়ে বাইরান এক আল্লাহ দান, ওই ব্যক্তি প্রথম ব্যক্তির একটি মাঠ ভরা ওয়াদি মানে মাঠ উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানে যে খোলা মাঠ থাকে ওইটিকে ওয়াদি বলে, নিচু জায়গা আর দুই দুই দিকে উঁচু পাহাড়, এরকম জায়গাকে ওয়াদি বিশেষ করে বলা হয়। তো মাঠ ভরা উঁট হয়ে গেল ওই প্রথম ব্যক্তির, দ্বিতীয় ব্যক্তির মাঠ ভরা গরু গাবি বলে হাজা ওয়াদি মিনাল গানাম, আর তৃতীয় ব্যক্তির যে অন্ধ ছিল তার মাঠ ভরা একেবারে বকরির পাল। আর সুম্মা ইন্নাহু আতাল আবরাস ফি সুরাতি হাইআতিহি, অনেক দিন চলে গেছে, ওরা কত যে পয়সাওয়ালা হয়ে গেছে আর ধনী হয়ে গেছে, ভুলে গেছে ওইসব কিসাখানে, এককালে ছিলাম পথের ফকির আর রাস্তায় বসে থাকতাম ভিক্ষা করতাম, ওইসব কথা ভুলেই গেছে, একজনের মনে ছিল শুধু, একজনের শুধু স্মরণ ছিল অতীত। আমি আগে বলেছি যে অতীতকে ভুলবেন না, অনেকে আমরা আছি অত্যন্ত অভাবী ছিলাম না, আল্লাহ আমাদেরকে সচ্ছল করেছেন, শুকরিয়া আদায় করছি অন্তর থেকে জবান থেকে এবং কাজে কর্মে আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ জাকাতের মাধ্যমে, আপনার চাইতে পয়সাওয়ালা আপনার গ্রামে আছে, প্রত্যেকের গ্রামে আছে, আমাদের চাইতে পয়সাওয়ালা আমাদের গ্রামে আছে, প্রত্যেকের আছে না, তার এখন পর্যন্ত হজ করতে পারিনি, আপনি কত হজ আমরা করে ফেলেছেন, শুকরিয়া আদায় করছেন, নামাজ যদি ঠিক না করেন তো কি শুকরিয়া আদায় করলেন, শুকরিয়া আদায় করতে হবে যেমন অন্তর থেকে আল্লাহর নিয়ামতের শ্রদ্ধা রেখে, আল্লাহর নিয়ামতের কদর করি, আল্লাহর কুদরতের আল্লাহর উলুহিয়াতের রুবুবিয়াতের কদর করি, আল্লাহকে রব জেনে ইমানের মাধ্যমে, আর জবান দ্বারাও শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামতে, আর আমল দ্বারা প্রত্যেকটি আমল দ্বারা যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন এবং পাপের কাজ থেকে গুনাহের কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, তাহলে শুকরিয়া হবে, আর শুধু খেয়ে নিলাম আমাদের দেশীয় শুকরিয়া, আমি মাঝে মাঝে এই জন্য বলি দেশীয় শুকরিয়া, শুকুর আলহামদুলিল্লাহ খেয়ে দে শুকুর আলহামদুলিল্লাহ, অন্তরে ও ইমান নেই আর কাজে কর্মে নামাজ রোজাও নেই, হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে বসে অহংকারের ছলে আল্লাহ খুব দিয়েছে আল্লাহ খুব দিয়েছে শুকুর আলহামদুলিল্লাহ, ব্যাস নামাজও নেই, এ শুক্রিয়া নাই, এ শুক্রিয়া নয়। অনেকদিন পরে সুমাইন্নহ আতাল আবরাস, ওই যে কুষ্ঠরোগীর কাছে, যে কুষ্ঠরোগী প্রথম ব্যক্তি ওর কাছে চলে এসছেন ফেরেশতা, ফি সুরাতি ওয়াহি আতিহি, ও আগের আকার আকৃতি নেই কিন্তু ভুলে গেছেন, দীর্ঘদিন পরে কোনো মানুষকে দেখলে মানুষ ভুলে যায়, বলে না আমরা ভুলে গেছি, অনেক লোককে দেখেছি পাঁচ বছর সাত বছর আগে বেশি দিন না, তারপরে ও এসছে আপনি আমাকে চিনতে পারেন না, না ভাই চিনতে তো পারি না, অনেক সময় লজ্জায় পড়ে যায় এই লোক বলছে চিনতে পারেন না আর আমি যদি বলি না তো লজ্জার ব্যাপার স্যাপার ঠিক না, কিন্তু চিনতে পারেনি, চিনতে পারেনি, ভুলে গেছে যে এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ আমাকে আমার আমার আমাকে আরোগ্যতা দান করেছেন এবং আল্লাহ আমাকে এইসব নিয়ামত দান করে, ভুলে গেছে সে। ফাকালা রাজুলুন মিসকিন, ফেরেশতা কিন্তু একবারে মিসকিনের আকারে এসছে, বলছে আমি রাজুলুন মিসকিন, আমি একজন মিসকিন পুরুষ দরিদ্র মানুষ ভাই, কাদ ইনকাতাত বি আল হেবাল ফি সাফারি, আমি সফরে অনেক দূর থেকে মুসাফির মানুষ এসেছিলাম আর আমার কাছে যা রাস্তার সম্বল ছিল সব ইনকাতাত মানে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ফালা বালা গালি আলিয়াম, আজকে আমি আর আমার বাড়ি দেশের বাড়ি পৌঁছিতে পারছি না, ইল্লা বিল্লাহ সুম্মা বেকা, আল্লাহ যদি আমাকে দেশে না ফিরিয়ে নিয়ে যান তো আমার উপায় নেই, একটি পয়সা নেই ভাই আমার কাছে, সুম্মা বেকার, আপনি যদি সাহায্য না করেন তো আমার যাওয়া সম্ভব না দেশে ফিরে, এখানে হালাক হয়ে যাবো, কিছু নেই ভাই, তুই এক কাজ কর আসালুকা বিল্লাযী আতাকাল্লাহু আতাকা আল্লাহুন আল হাসান ওয়াল জিল্লা আল হাসান ওয়াল মালা বাইরান আতাবাল্লাগু বি ফি সাফারি, আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি আসআলুকা বিল্লাযী, ওই আল্লাহ ওই সত্তার দোহাই দিয়ে বলছি যিনি তোমাকে দান করেছেন আতাকা আল্লাহুন আল হাসান, সুন্দর রং দান করেছেন শরীরের, কত একবারে গমের মতো রং আপনার বর্ষা মানুষ, ওয়াল জিল্দুল হাসান আর অত্যন্ত সুন্দর ত্বক চামড়া আল্লাহর বলে দান করেছেন, শরীর দান করেছেন, ওয়াল মাল এবং ধন সম্পদ অঢেল অফরন্ত আল্লাহ দান করেছেন, কি চাইছি আল্লাহর দোহাই দিয়ে বাইরান এক আল্লাহ দান, ওই ব্যক্তি প্রথম ব্যক্তির একটি মাঠ ভরা ওয়াদি মানে মাঠ
উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানে যে খোলা মাঠ থাকে ওইটাকে ওয়াদি বলে, নিচু জায়গা আর দুই দুই দিকে উঁচু পাহাড়, এরকম জায়গাকে ওয়াদি বিশেষ করে বলা হয়। তো মাঠ ভরা উঁট হয়ে গেল ওই প্রথম ব্যক্তির, দ্বিতীয় ব্যক্তির মাঠ ভরা গরু গাভী বলে হাজা ওয়াদি মিনাল গানাম, আর তৃতীয় ব্যক্তির যে অন্ধ ছিল তার মাঠ ভরা একেবারে বকরির পাল। কাল সুম্মা ইন্নাহু আতাল আবরাস ফি সুরাতি হাইআতিহি, অনেক দিন চলে গেছে, ওরা কত যে পয়সাওয়ালা হয়ে গেছে আর ধনী হয়ে গেছে, ভুলে গেছে ওই সব কিছু, এখানে এককালে ছিলাম পথের ফকির আর রাস্তায় বসে থাকতাম ভিক্ষা করতাম, ওইসব কথা ভুলেই গেছে। একজনের মনে ছিল শুধু, একজনের শুধু স্মরণ ছিল অতীত। আমি আগে বলেছি যে অতীতকে ভুলবেন না, অনেকে আমরা আছি অত্যন্ত অভাবী ছিলাম না, ছিলাম না, আল্লাহ আমাদেরকে সচ্ছল করেছেন, শুকরিয়া আদায় করছি অন্তর থেকে, জবান থেকে এবং কাজে কর্মে, আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ জাকাতের মাধ্যমে। আপনার চাইতে পয়সা হলে আপনার গ্রামে আছে, প্রত্যেকের গ্রামে আছে, আমাদের চাইতে পয়সা হলে আমাদের গ্রামে আছে, প্রত্যেকের আছে না, তারা এখন পর্যন্ত হজ করতে পারেনি, আপনি কত হজ উমরা করে ফেলেছেন, শুকরিয়া আদায় করছেন? নামাজ যদি ঠিক না করেন তো কি শুকরিয়া আদায় করলেন? শুকরিয়া আদায় করতে হবে যেমন অন্তর থেকে আল্লাহর নিয়ামতের শ্রদ্ধা রেখে, আল্লাহর নিয়ামতের কদর করে, আল্লাহর কুদরতের, আল্লাহর উলুহিয়াতের, রুবুবিয়াতের কদর করে, আল্লাহকে রব জেনে ইমানের মাধ্যমে, আর জবান দ্বারাও শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামত পেয়ে, আর আমল দ্বারা, প্রত্যেকটি আমল দ্বারা যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন, এবং পাপের কাছ থেকে, গুনাহের কাছ থেকে বেঁচে থাকার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, তাহলে শুকরিয়া হবে। আর শুধু খেয়ে নিলাম, আমাদের দেশীয় শুকরিয়া, আমি মাঝে মাঝে এই জন্য বলি দেশীয় শুকরিয়া, শুকুর আলহামদুলিল্লাহ খেয়ে দে, শুকুর আলহামদুলিল্লাহ, অন্তরেও ইমান নেই আর কাজে কর্মে নামাজ রোজাও নেই, হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে বসে অহংকারের ছলে আল্লাহ খুব দিয়েছে, আল্লাহ খুব দিয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ, ব্যাস, নামাজও নেই, এ শুকরিয়া নাই, এ শুকরিয়া নয়। অনেকদিন পরে সুমাইন্নহ আতাল আবরাস, ওই যে কুষ্ঠরোগীর কাছে, যে কুষ্ঠরোগী প্রথম ব্যক্তি, ওর কাছে চলে এসছেন ফেরেশতা, ফি সুরাতি ওয়াহি আতিহি, ও আগের আকার আকৃতি নেই, কিন্তু ভুলে গেছেন, দীর্ঘদিন পরে কোনো মানুষকে দেখলে মানুষ ভুলে যায়, বলে না আমরা ভুলে গেছি, অনেক লোককে দেখেছি 5 বছর 7 বছর আগে, বেশি দিন না, তারপরে ও এসছে, আপনি আমাকে চিনতে পারেন না? না ভাই, চিনতে তো পারি না, অনেক সময় লজ্জায় পড়ে যায়, এই লোক বলছে চিনতে পারেন না, আর আমি যদি বলি না তো লজ্জার ব্যাপার স্যাপার, ঠিক না, কিন্তু চিনতে পারেনি, চিনতে পারেনি, ভুলে গেছে যে এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ আমাকে আমার আমার আরো আমাকে আরোগ্যতা দান করেছেন এবং আল্লাহ আমাকে এইসব নিয়ামত দান, ভুলে গেছে সে। ফাকালা রাজুলুন মিসকিন, ফেরেশতা কিন্তু একবারে মিসকিনের আকারে এসছে, বলছে আমি রাজুলুন মিসকিন, আমি একজন মিসকিন পুরুষ, দরিদ্র মানুষ ভাই, কাদ ইনকাতাত বি আল হেবাল ফি সাফারি, আমি সফরে অনেক দূর থেকে মুসাফির মানুষ এসেছিলাম, আর আমার কাছে যা রাস্তার সম্বল ছিল সব ইনকাতাত, মানে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ফালা বালাগ আলী আলিয়াম, আজকে আমি আর আমার বাড়ি, দেশের বাড়ি পৌঁছিতে পারছি না, ইল্লা বিল্লাহ সুম্মা বেকা, আল্লাহ যদি আমাকে দেশে না ফিরিয়ে নিয়ে যান তো আমার উপায় নেই, একটি পয়সা নেই ভাই আমার কাছে, সুম্মা বেকা, আর আপনি যদি সাহায্য না করেন তো আমার যাওয়া সম্ভব না দেশে ফিরে, এখানে হালাক হয়ে যাবো, কিছু নেই ভাই, তুই এক কাজ কর, আসালুকা বিল্লাজি আতাক আল্লাহ আতাক আল্লাহ আল হাসান ওয়াল জিল্লা আল হাসান ওয়াল মালা বাইরান আতাবাল্লাগু বি ফি সাফারি, আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি, আস আলোকা বিল্লেজি, ওই আল্লাহ ওই ওই সত্তার দোহাই দিয়ে বলছি যিনি তোমাকে দান করেছেন আতাকা আল্লাহ আল হাসান, সুন্দর রং দান করেছেন শরীরে, কত একবারে গমের মতো রং আপনার বর্ষা মানুষ, ওয়াল জিলদুল হাসান, আর অত্যন্ত সুন্দর ত্বক চামড়া আল্লাহর বলে দান করেছেন, শরীর দান করেছেন, ওয়াল মাল, এবং ধন সম্পদ অঢেল অফরন্ত আল্লাহ দান করেছেন, কি চাইছি আল্লাহর দোহাই দিয়ে বাইরান, এক আল্লাহ দান, ওই ব্যক্তির প্রথম ব্যক্তির একটি মাঠ ভরা ওয়াদি, মানে মাঠ উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানে যে খোলা মাঠ থাকে ওইটাকে ওয়াদি বলে, নিচু জায়গা আর দুই দুই দিকে উঁচু পাহাড়, এরকম জায়গাকে ওয়াদি বিশেষ করে বলা হয়। তো মাঠ ভরা উঁট হয়ে গেল ওই প্রথম ব্যক্তির, দ্বিতীয় ব্যক্তির মাঠ ভরা গরু গাভী বলে হাজা ওয়াদি মিনাল গানাম, আর তৃতীয় ব্যক্তির যে অন্ধ ছিল তার মাঠ ভরা একেবারে বকরির পাল। কাল সুম্মা ইন্নাহু আতাল আবরাস ফি সুরাতি হাইআতিহি, অনেক দিন চলে গেছে, ওরা কত যে পয়সাওয়ালা হয়ে গেছে আর ধনী হয়ে গেছে, ভুলে গেছে ওই সব কিছু, এখানে এককালে ছিলাম পথের ফকির আর রাস্তায় বসে থাকতাম ভিক্ষা করতাম, ওইসব কথা ভুলেই গেছে। একজনের মনে ছিল শুধু,
একজনের শুধু স্মরণ ছিল অতীত, আমি আগে বলেছি যে অতীতকে ভুলবেন না। অনেকে আমরা আছি অত্যন্ত অভাবী ছিলাম না, ছিলাম না, আল্লাহ আমাদেরকে সচ্ছল করেছেন, শুকরিয়া আদায় করছি অন্তর থেকে, জবান থেকে এবং কাজে কর্মে, আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ জাকাতের মাধ্যমে। আপনার চাইতে পয়সাওয়ালা আপনার গ্রামে আছে, প্রত্যেকের গ্রামে আছে, আমাদের চাইতে পয়সাওয়ালা আমাদের গ্রামে আছে, প্রত্যেকের আছে না? তারা এখন পর্যন্ত হজ করতে পারেনি, আপনি কত হজ উমরা করে ফেলেছেন, শুকরিয়া আদায় করছেন? নামাজ যদি ঠিক না করেন তো কি শুকরিয়া আদায় করলেন? শুকরিয়া আদায় করতে হবে যেমন অন্তর থেকে আল্লাহর নিয়ামতের শ্রদ্ধা রেখে, আল্লাহর নিয়ামতের কদর করে, আল্লাহর কুদরতের, আল্লাহর উলুহিয়াতের, রুবুবিয়াতের কদর করে, আল্লাহকে রব জেনে ইমানের মাধ্যমে, আর জবান দ্বারাও শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামত পেয়ে, আর আমল দ্বারা, প্রত্যেকটি আমল দ্বারা যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন, এবং পাপের কাছ থেকে, গুনাহের কাছ থেকে বেঁচে থাকার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, তাহলেই শুকরিয়া হবে। আর শুধু খেয়ে নিলাম, আমাদের দেশীয় শুকরিয়া, আমি মাঝে মাঝে এই জন্য বলি দেশীয় শুকরিয়া, শুকুর আলহামদুলিল্লাহ, খেয়ে দিয়ে শুকুর আলহামদুলিল্লাহ, অন্তরেও ইমান নেই আর কাজে কর্মে নামাজ রোজাও নেই। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে বসে অহংকারের ছলে আল্লাহ খুব দিয়েছে, আল্লাহ খুব দিয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ, ব্যাস, নামাজও নেই, এই শুক্রিয়া নাই, এই শুক্রিয়া নয়। অনেকদিন পরে সুমাইন্নহ আতাল আবরাস, ওই যে কুষ্ঠরোগীর কাছে, যে কুষ্ঠরোগী প্রথম ব্যক্তি, ওর কাছে চলে এসছেন ফেরেশতা, ফি সুরাতি ওয়াহিয়াতি, ও আগের আকার আকৃতি নেই কিন্তু ভুলে গেছেন, দীর্ঘদিন পরে কোনো মানুষকে দেখলে মানুষ ভুলে যায়, বলে না আমরা ভুলে যাচ্ছি, অনেক লোককে দেখেছি 5 বছর 7 বছর আগে, বেশি দিন না, তারপরে ও এসছে, আপনি আমাকে চিনতে পারেন না? না ভাই, চিনতে তো পারি না, অনেক সময় লজ্জায় পড়ে যায়, এই লোক বলছে চিনতে পারেন না, আর আমি যদি বলি না, তো লজ্জার ব্যাপার।